আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী সকলকে স্বাগত জানাই আজ নভেম্বর মাসের নয় তারিখ কুয়েতের প্রবাসী অধ্যাসিত অঞ্চল বলা হচ্ছে বর্তমান সালমিয়াকে এই সালমিয়ায় একটি দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করেছে মঙ্গলবার সকালে তাদের কাছে একটি ফোন কল এসেছিল যেই ফোন কলের রেফারেন্সে আইনশৃঙ্খলা বাহিনী সালমিয়ায় গ্যাস স্টেশনের পেছনে অবস্থিত একটি বিল্ডিংয়ে যায় যেটির ব্লক নাম্বার এগারো এই ভবনের নিচে দাগযুক্ত যেটি রক্তের দাগযুক্ত একজন প্রবাসীর মৃতদেহ তারা উদ্ধার করে ঘটনার বিস্তারিত যেটি প্রকাশিত হয়েছে বলা হয় আইনশৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হয়ে সিকিউরিটিতে কর্মরত যে ব্যক্তি রয়েছে তাকে জিজ্ঞেস করে কি সমস্যা ছিল তখন সেই সিকিউরিটি বলছিল একটি শব্দ শুনেছিলেন তিনি আর কিছুই জানেন না আইনশৃঙ্খলা বাহিনী একটি অ্যাপার্টমেন্টের ভেতরে বসবাসকারী একজন প্রবাসীর মৃতদেহ খুঁজে পায় অ্যাপার্টমেন্টের ভেতরে এই মৃতদেহর পাশে একটি ছুরি এবং কিছু গ্লাস খুঁজে পায় নিরাপত্তা কর্মীরা প্রাথমিকভাবে মৃতদেহ বা আরও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের জন্য বিস্তারিত ইনফরমেশন শেয়ার করেনি তবে সেখান থেকে ছুরি বাঙা কাজ সহ আরো অনেক কিছু জব্দ করেছে নিরাপত্তা কর্মীরা সিআইডিকে একটি দায়িত্ব দিয়েছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করে প্রাথমিকভাবে সন্দেহজনক একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে মৃত্যুর কারণ জানার জন্য দর্শককে এখানে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করতে পারেনি যে এই প্রবাসীর মৃত্যুর ব্যাপার নিয়ে তবে আইনশৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করেছে যে দ্রুততার সাথে এই প্রবাসীর মৃত্যুর কারণ উদ্ঘাটন করা হবে তবে প্রবাসীর বয়স এবং জাতীয়তা প্রকাশিত হয়নি এই প্রতিবেদনে আমাদেরকে অপেক্ষা করতে হবে যেহেতু কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হবে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনীর পরবর্তী আপডেটের জন্য দর্শক সাম্প্রতিক সময় আমরা কুয়েতের বিভিন্ন অঞ্চলেই এই ধরনের ঘটনা দেখছি বিশেষ করে একাকি থাকা প্রবাসীদের সাথে এ ধরনের ঘটনাগুলো বেশি ঘটছে বা কুয়েতে অপরাধ প্রবণতাও অনেক অনেক বেড়ে গেছে অগণিত প্রবাসী নানা ধরনের প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করছে এই প্রবাসী অ্যাপার্টমেন্টের ভেতরে প্লাটে একা থাকতো কিনা বা তার সহপাঠী ছিল কিনা এই ধরনের কোনো তথ্য এই প্রতিবেদনে উঠে আসেনি আমাদের সাথে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন সকলের প্রতি অনুরোধ থাকবে যেহেতু এখানে নির্ধারিত একটি ভবনের কথা বলা হয়েছে যেটি সালমিয়া গ্যাস স্টেশনের পেছনে ব্লক এগারো এই অঞ্চল থেকে যদি আমাদের ভিডিওতে কেউ যুক্ত হয়ে থাকেন অবশ্যই কনফার্ম করবেন যে মৃত ব্যক্তি বাংলাদেশি না অন্য কোন জাতীয়তার বা আপনি এই ঘটনার ব্যাপারে কোনো আপডেট দেখেছিলেন কিনা বা পেয়েছিলেন কিনা আপনি আপনার অবস্থান থেকে সতর্ক থাকবেন সচেতন থাকবেন আমাদের সকল প্রবাসীকে বলবো সিভিল আইডি কার্ড সাথে রাখবেন যে কোনো পরিস্থিতিতে আপনার বাংলাদেশের ঠিকানা ফোন নাম্বার বিস্তারিত লিখে রাখবেন যেটি মানি ব্যাগে রাখতে পারেন বা আপনার রুমে রাখতে পারেন সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনায় আমরা দেখেছি অনেক প্রবাসীর পরিচয় বা ঠিকানা নিশ্চিত করা যায় না সেটি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে হচ্ছে এটি যেমন সিকিউরিটি ফোর্সের চেকিংয়েও প্রয়োজন হয় তেমনি স্বাভাবিকভাবে জীবনযাপনের ক্ষেত্রেও অনেক কাজে লাগে আমাদের সাথে যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে এ ধরনের আরও অনেক ইনফরমেশন দেখতে পারবেন জানতে পারবেন